উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এই ভিডিওটি দেখেই বুঝতে পারছো আমাদের আজকের পাঠের বিষয় কি হতে পারে। একটু লক্ষ্য করো, দেখো তো আজকে আমরা কি সম্পর্কে জানবো। রাতের আকাশে খালি চোখে যখন আমরা আকাশের দিকে তাকাই, তখন অসংখ্য তারা দেখতে পাই, তাই না? এই তারাগুলোকে বলা হচ্ছে কি, নক্ষত্র। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা এই নক্ষত্রগুলোকে আরো স্পষ্ট বড় করে দেখতে পারবো। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের জিনিস বড় করে দেখা যায়, তাই বিজ্ঞানীরা কি করেন, তারা দেখার জন্য দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন। আমাদের মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে দূরবীক্ষণ যন্ত্র বিশেষ ভূমিকা রাখে। মহাকাশের গ্রহ নক্ষত্র গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে দূরবীক্ষণ যন্ত্রের ভূমিকা অনস্বীকার্য। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে দূরবীক্ষণ যন্ত্র ছাড়া মহাকাশ গবেষণা করা যায় না। এই দূরবীক্ষণ যন্ত্র অনেক উন্নত মানের দূরবীক্ষণ যন্ত্র হতে হবে। অনেক উন্নত মানের দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আমরা কি করি, মহাকাশ গবেষণার কাজগুলো করে থাকি। তাহলে এই যে আমরা বিশাল আকাশটা দেখি, এই আকাশটা তারা গ্রহ অনেক ছোট ছোট তারা দেখি, কোনোটা অনেক বেশি জ্বলছে, কোনোটা কম জ্বলছে, এই সবগুলো আমাদের কি মহাবিশ্বের অংশ। মহা আকাশের দিকে তারা ভরা রাতে আকাশের দিকে তাকালেই বোঝা যায়, তাই না, যে মহাবিশ্বটা কত বড়। আসলেই মহাবিশ্বটা অনেক বড়। পৃথিবী পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত জানো? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার। আর আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে? আলো প্রতি সেকেন্ডে 300,000 কিলোমিটার বেগে চলে। প্রতি সেকেন্ডে আলো 300,000 কিলোমিটার যেতে পারে। তাহলে আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম কি মজা হতো, না? চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড সময় লাগে। কিভাবে এটা আমরা নির্ণয় করলাম? আমরা পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব, এই দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করলাম, ভাগ করে সময়টা নির্ণয় করে ফেললাম। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দেখো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী আর সূর্যের মধ্যে এই দূরত্বটা হচ্ছে 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে তাহলে কত সময় লাগবে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তার মানে হলো আমরা সব সময় এই কাজটা ইজিলি করতে পারি, যেহেতু আমরা সূত্র জানি। আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় নির্ণয় করতে পারবো। দেখো সময়টা নির্ণয় করলে দাঁড়ায় প্রায় 8 মিনিট। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে 8 মিনিট সময় লাগবে। 8 মিনিট আগে সূর্যের মধ্যে যে আলোটা উৎপন্ন হয়েছে, 8 মিনিট পরে সেই আলোটা পৃথিবীতে এসে পৌঁছাবে। তোমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছ, এটা একটি মিল্কি ওয়ে গ্যালাক্সি। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সিও একটি। আমরা আলোর গতিতে চলতে থাকলে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে আমাদের 130,000 বছর সময় লাগবে। তাহলে বুঝতে পারছো যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা কত বড়। প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র থাকে। যারা মহাকাশ নিয়ে গবেষণা করে তাদেরকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানী। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, আর এই কারণেই মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে এগুলো জানা যায়। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তার মধ্যে কিছুক্ষণ আগেই আমরা জেনেছি একটি হলো কি, দূরবীক্ষণ যন্ত্র। এছাড়া আরও রয়েছে
মহাকাশ স্টেশন, মহাকাশ গবেষণা কেন্দ্র, মহাকাশ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইত্যাদি। কোনো স্টেশন না, মহাকাশ স্টেশনটা হলো আসলে একটা বিশাল মহাকাশ যান, যার সাহায্যে মহাকাশ সম্পর্কে বিস্তারিত জানা যায়। এক কথায় আমরা বলতে পারি এটা এক প্রকার কৃত্রিম উপগ্রহ। অনেক বিজ্ঞানী আছে যারা এই মহাকাশ নিয়ে গবেষণা করেছে। মহাকাশ নিয়ে যারা গবেষণা করেছে তাদের মধ্যে স্টিফেন হকিং, কোপারনিকাস, গ্যালিলিও গ্যালিলি, স্যার আইজ্যাক নিউটন, লিওনার্ড অয়লার, এইসব বিজ্ঞানীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। দেখো, এতক্ষণ আমরা মহাবিশ্ব কত বড়, জ্যোতির্বিজ্ঞান কি, এগুলো সম্পর্কে জানলাম। এখন জানব পৃথিবীর গতি। চতুর্থ শ্রেণীতে তোমরা সৌরজগৎ পড়েছ, সৌরজগতের গ্রহগুলোর নাম পড়েছ। সেখানে দেখো তৃতীয় গ্রহ ছিল পৃথিবী। আর এই যে এখানে খেয়াল করো, এই যে পৃথিবী, অন্যান্য গ্রহগুলোর মতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এটা সূর্য, সূর্যের চারপাশে পৃথিবী কি নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরে। যে পথে পৃথিবী অন্যান্য গ্রহসমূহ সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথটাকে বলা হয় কক্ষপথ। তাহলে এই যে এই দাগগুলো আমরা দেখছি, এই দাগগুলো হচ্ছে কি, গ্রহগুলোর কক্ষপথ। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। মানে এই কক্ষপথে সূর্যের চারিদিকে পৃথিবী 365 দিনে একবার ঘুরে আসে। এই ঘোরাটাকে কি বলে, বার্ষিক গতি গতি বলে। নিজ অক্ষের ওপর পৃথিবী ঘুরছে, নিজ অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে বলা হচ্ছে আর্নিক গতি। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগছে কত, 23 ঘন্টা 56 মিনিট। হো, অক্ষটা কি, এই যে অক্ষ হলো পৃথিবীর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক একটা রেখা। এই বলটাকে যদি আমরা পৃথিবী ভাবি, তাহলে এর মাঝ দিয়ে যে দণ্ডটা, এই যে দণ্ডটা দেখছো, এই দণ্ডটা, যে দণ্ডটাকে বলছি কি আমরা, বলতে পারবো অক্ষ। আর এইটা পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেদিকটা দিন, আর যেদিকটা সূর্যের বিপরীত দিকে থাকে সেদিকটা রাত হয়। চিত্রে খেয়াল করো, একটা টেবিলের ওপর যদি আমরা এরকম করে একটা ভূগোলক রাখি আর টর্চ লাইট রাখি, টর্চ লাইটটা আলো যে পৃষ্ঠায় পড়বে, মানে যে পাশে পড়বে, সে পাশটায় দিন আর বাকিটা কী থাকবে, অন্ধকার। তা আমরা এই জন্য একটা অন্ধকার ঘরের মধ্যে কাজটা করে নিজেরা দেখতে পারি। আমরা একটু ভালোভাবে চিত্রটা লক্ষ্য করি। আগেই বলেছি পৃথিবীর আর্নিক গতির কারণে দিন রাত হয়। পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার ঘূর্ণন সম্পন্ন করে, এই কথাগুলো তোমাদেরকে আগেই বলেছি। আর এই কারণেই প্রতিদিন কি হয়, সকালে সূর্য ওঠে আর সন্ধ্যায় অস্ত যায় বলে মনে হয়। পৃথিবীর ঘূর্ণনের কারণেই সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তোমাদের আজকের বাড়ির কাজটি হচ্ছে, 1 নম্বর, মহাবিশ্ব যে অনেক বড় এ সম্পর্কে 5টি বাক্য লেখো। 2, দিন রাত কেন হয় ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার মহাবিশ্ব সম্পর্কে ক্লাসটি দেখলে, এর পরবর্তী অংশ আমরা পরের ক্লাসে দেখব। আর এই হোমওয়ার্ক দুটি করে রাখবে, শ্রেণী কার্যক্রম শুরু হলে তখন আমার কাছ থেকে একটু দেখিয়ে নিও। খোদা হাফেজ, এই পর্যন্তই।